নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার কবিতা পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আমার লেখা কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো কবিতা লিখতে পারি। আমার আজকের কবিতা নিম্নচাপ, কলমে কণ্ঠে আমি অপর্ণা চ্যাটার্জি। ভাবছি বসে, বাপ রে বাপ, কি যেন নাম নিম্নচাপ, নিম্ন হয়েও কি দেখালো, আর উচ্চ হলে কি না হতো বলো। ভাসছে দেখো চেন্নাই শহর, গাড়িগুলো জলের তোরে যাচ্ছে ভেসে, জলাশয় থেকে কুমিরগুলো উঠছে এসে, রাস্তাগুলো জলের তলায়, ট্রেনগুলো সব বন্ধ প্রায়, কদিন আগে দেখা শহর বড় অচেনা, দেখালো দেখছি নিম্নচাপ তার ভেলকিখানা, কত লোকে যায় সেখানে রুটি রুজির টানে, কেউ বা যায় রোগের জ্বালায় ডাক্তার দেখাতে, আশেপাশে রাজ্যেও নিম্নচাপ তার প্রভাব খাটিয়েছে, চাষিদের কষ্ট করে চাষ করা ফসল কেমন নষ্ট হয়ে গেছে, প্রকৃতির খেলার কাছে কেউ পাবে না ছাড়, মানুষের দ্বারা সৃষ্টি হলে কেউ পেত না পার।